নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আশা করছি আপনারা সুস্থ আছেন ও ভালো আছেন। তো বন্ধুরা, এখন সকালবেলায় সকল বন্ধুদের সুপ্রভাত জানাচ্ছি। এখন মেঘলা আকাশ, এতটাই ভালো, দেখতেই পাচ্ছেন পুরো আকাশের অবস্থাটা পুরো একদম অন্ধকার, সূর্যের কোনো জায়গায় কোনো কিনারা নেই। আর কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আকাশের ওয়েদারটা পুরো মেঘলা ও কালো হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে আমার ছাদ বাগানে দেখুন একবার গাছগুলো কিভাবে বৃষ্টিতে ভিজে রয়েছে। তো আমি কিছু ফুল তুলবো, যেটা আমি পুজো দেবো, তো সেই জন্য আমি এখন ছাদ বাগানে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন, অনুরোধ রইল। ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। তো ওই মুহূর্তে দেখতেছেন আমার হলুদ কলকে, যেটা আমার ছাদ বাগানে ফুটে রয়েছে। তো আমি সেই ফুলগুলো তুলে ফেলবো। আর এইটা হচ্ছে আমার ঝুড়ি, যেটা আমি এর মধ্যে ফুল তুলে রাখবো, তো সেটা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি ফুলগুলো তুলবো। তো আমি ঝুড়িটা একটা জায়গায় রেখে দিই। তো বন্ধুরা, ঝুড়িটা আমি একটা জায়গায় রেখে দিয়েছি, এবার আমি ফুলগুলো তুলে ফেলবো। তো সেটাই আপনারা একটু দেখুন যে কী কী ফুল তুললাম আমার ছাদের থেকে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার হলুদ কলকে, যেটা আমার ছাদ বাগানে আমি প্রায় বলি যে আমি পুজোর ফুল আমার ছাদ থেকেই মানে তোলা হয়ে যায়, আর আমার সেটা আমার কাজে লাগে। তো এরকম ছাদ বাগানে অবশ্যই ফুল গাছ লাগাবেন। দেখুন আমার একটা গাছে এই মুহূর্তে আমি চারটে কলকে পেলাম, এখানে হলুদ কলকে চারটে পেলাম। তো এটা আমি ঝুড়িতে রেখে দিলাম। আর এখানে একবার দেখুন বন্ধুরা, এই টগরটা দেখুন কত সুন্দর। এরকম ধরনের টগর আপনারা দেখেছেন কিনা আমি জানি না, টগর প্রচুর অন্য অন্য রকমের হয়। তো বন্ধুরা, এই টগরটা আমার একদম অন্যতম প্রিয় টগর, যেটা আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি। টগরটা যখন ফুটে থাকে বন্ধুরা, তো ফুটতে প্রায় দুদিন লেগে যায়, আর ফোটার পরে ফুলটা এরকম নিচের দিকে থাকে। তো ফুলটা একবার দেখুন। তো আমি এখানে তুলে ফেললাম ফুল। দেখুন বন্ধুরা কত বড় বড় টগর, আমি ছাদ বাগান থেকে সেই ফুল আমি কালেকশন করছি। তো খুব সুন্দর লাগে যখন আপনি এরকম ছাদ বাগান থেকে এরকম ফুল মানে তুলে পুজো দেবেন, তো খুবই ভালো লাগে। এখানেও দেখুন আমার একটি ফুল ফুটে রয়েছে। দেখুন এখানে আমার দেখুন তিনটি বড় বড় টগর। তো বন্ধুরা এখানে আসি একটু, এই যে আমার হচ্ছে কি এখানে থোকা করবি, থোকা করবি। তো এখান থেকে আমি দুটো করবি তুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো করবি তুললাম, এখানে আর একটি করবি আছে। এখানে দেখুন প্লেন করবি, যেটা থেকেও আমি তুলে নেব। তো বন্ধুরা, প্রতিদিন নিয়মিত আমার ছাদ বাগানে এরকম কিছু না কিছু ফুল ফুটতে থাকে, যেটা নিয়ে আমি আমার অসুবিধা হয় না। দেখুন ফুলের কালেকশন দেখুন একবার, এপারে একটু দেখিয়ে দিই। এখানে আমার দোপাটি, দোপাটি চাইলে আপনি 12 মাস গাছে আপনি লাগিয়ে ফুল সেটা থেকে সংগ্রহ করতে পারেন। দেখুন দোপাটি কালারটা কত সুন্দর। তো বন্ধুরা এই যে দেখুন আমার দোপাটি, আর বন্ধুরা দোপাটির সাইজটা দেখুন আমার কত সুন্দর বড় বড় আকারের। তো এখানে আমার কিছু ফুল হয়ে গেল, এবার আমি দেখিয়ে দিই। এই দেখুন আমার অ্যালামন্ডা, যেটা আমার ছাদ বাগানে ফুটে আছে। তো এটার জন্য আমি ঝুড়িটাকে একটু এখানে রেখে দিই। তো এখান থেকে আমি অ্যালামন্ডা ফুল তুলে ফেলবো। দেখুন কত সুন্দর, ও কি সুন্দর মিষ্টি রং, ও তার সাথে কতগুলো করে ফুল প্রতিদিনই আমার ছাদ বাগানে প্রায় ফুটে চলেছে। তো আমি সেখান থেকে এরম ফুল তুলছি, অসাধারণ লাগে যখন আপনার ছাদ বাগানে এরকম ফুল গাছে আপনার ফুল ফুটে থাকবে। তো বন্ধুরা, আমি তিনটে মোটামুটি অ্যালামন্ডা তোলা হয়ে গেছে, এখনও কিন্তু দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিই একটুখানি
যে আমার গাছে কিন্তু এখনো অব্দি অ্যালামন্ডা ফুল কিন্তু ফুটে আছে। দেখুন প্রতিদিন এতগুলো করে করি, প্রায় দিন ফুটছে, ফুটে যদি না তুলি সেটা ঝরে পড়ে যাচ্ছে। তো এখানে উপরে একটা আছে, সেটা আমি তুলে ফেলি। তো বন্ধুরা দেখে নিন, আমার এক সাইড থেকে আমার এতগুলো ফুল তোলা হয়ে গেছে। তো এখন আমি অন্য সাইডে যাচ্ছি, যেখান থেকে আমি আরও কিছু ফুল সংগ্রহ করব। তো সেটাই দেখাচ্ছি। তো বন্ধু এখানে দেখুন কিছুটা টগর আছে, যেটা আমি তুলে ফেলবো এখন। এরকম গাছ অবশ্যই বন্ধুরা নার্সারি থেকে সংগ্রহ করে আপনার ছাদ বাগানে লাগাবেন, দেখবেন আপনারও ভালো লাগবে। এরকম ওয়েদারে আপনার ছাদ বাগানে এসে আপনি ফুল তুলছেন, একটা সুন্দর লাগে। আপনাকে এই বৃষ্টি বাদলে কোনো সময় বাইরে বেরোতে হবে না, আপনি ছাদের থেকে কিছু ফুলের কালেকশন করতে পারবেন। ও দেখুন আমার ছাদ বাগানে আকন্দ ফুল ফুটে আছে, যেটা আমি শিব ঠাকুরের পুজোতে দেবো, কারণ আমার শিব আছে তো আমি শিব ঠাকুরকে পুজোতে দেবো। তো বন্ধুরা আমি আকন্দ ফুল তুলে ফেললাম। এই আকন্দ ফুলও কিন্তু বন্ধুরা প্রায় আমার কাছে ফুটছে। আর এখানে দেখুন পঞ্চমুখী জবা ফুল ফুটেছে, আজকে দুখানা ফুল ফুটেছে, তো আমি সেটা তুলে ফেলবো। তো আমার এখানে জাল দেওয়া রয়েছে বন্ধুরা, আমি সবসময় বলি জাল দেওয়া রয়েছে আমার হনুমান, যেহেতু আমার খুবই উত্তেজনা মানে করে গাছের প্রতি, তো সেই জন্যে আমি জালটা দিয়ে রেখেছি। ও এখন এই মুহূর্তে জালের উপরে আমার পুঁইশাক গাছ ও চালকুমড়ো গাছ দুটোই আমার উঠিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পুঁইশাক গাছ, আর ওর দিকে চালকুমড়ো গাছ উঠে আছে সোজাসুজি। তো বন্ধুরা একবার দেখুন আমার ঝুড়িটা কিন্তু পুরোপুরি কিন্তু ভরে গেছে, এই মুহূর্তে পুরোপুরি ভরে গেছে। তো চলুন বন্ধুরা আরও কিছু ফুল তুলে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাধবীলতা ফুল গাছ, সেখান থেকেও আমি কিছুটা ফুল তুলে নেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুল ফুটে রয়েছে, তো আমি এখান থেকে কিছুটা ফুল তুলে নেব। আপনার বাগানে এরকম ফুল ফুটে থাকলে, এই যে সকালবেলায় সুন্দর একটা ওয়েদার, মিষ্টি ওয়েদার, আর আপনি এরকম ছাদ বাগানে সেরকম ফুল তুলছেন, সুন্দর লাগে। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে আপনার সঙ্গে সঙ্গে ফুল তুলবে, তো খুবই সুন্দর লাগে। আমার বাড়ির বাচ্চাগুলো এখন এই মুহূর্তে সব ঘুমোচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বন্ধু এখানে দেখুন আমার নাকচম্পা ফুল ফুটে আছে, সেখান থেকেও আমি কিছুটা ফুল তুলে নেব। তো বন্ধুরা আমি চারটে নাকচম্পা ফুল তুলে নিলাম, এই যে দেখুন আমার ঝুড়িটা কিন্তু পুরোপুরি ভরে গেছে বন্ধুরা। আর এখানে দেখুন আমার অরেঞ্জ কালারের কলকে, যেখানে দেখুন আমার ফুল কিন্তু প্রায় ফুটছে, ওখানেও আমি কিছু দুটো তুললাম। দেখে দেখুন তিনটি কিন্তু আমার তোলা হয়ে গেল। তো বন্ধুরা এখানে আমার কিছু ফুল তোলা হয়ে গেল, প্রায় আমার ঝুড়ি কিন্তু ফুলে কিন্তু ভর্তি হয়ে গেছে। তো আমার এখন আর ফুলের কোনো প্রয়োজন নেই, যথেষ্ট ফুল আমি তুলেছি, আমার পুজো পুরো সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটা কথা বলবো, এরকম ফুল তুলতে হলে আপনাদের অবশ্যই বাগান সাজান, বাগানকে সেরকম তৈরি করুন। দেখুন আমার জবা ফুলগুলো মানে জবা ফুল গাছগুলো যেগুলো আমি সব ছেঁটে ফেলেছিলাম, সেগুলো কিন্তু সব কিছুতে কিন্তু করি চলে এসেছে, রীতিমতো সব কিছুতেই করি চলে এসেছে, প্রতিটা জবাতে করি চলে এসেছে। তো আগামী সময় আমি এখান থেকে প্রচুর জবা পাবো। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সুস্থ থাকবেন ভালো থাকবেন, নমস্কার বন্ধুরা।